সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহের পক্ষ থেকে এই পর্যটন দিবসে অভিনন্দন শুনেছি। ছেলে বাংলা এক বন্ধু, উনাকে আমরা দেখি। উনার পুত্র মোর্শেদ শেখ যিনি প্রধান বিচারপতি ছিলেন, উনাকেও দেখি। কিন্তু ছেলে বাংলা বন্ধুর একটা বন্ধু যে আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সেটা আমরা বলেছি। আপনারা চিন্তা করেন, যারা আছেন 1936 সালে যদি উনি আইন একটা না করতেন, তাহলে এদেশে মুসলিম সম্প্রদায় যারা ঋণে জর্জরিত ছিলেন তারা এই দেশ থেকে নির্বাসিত হতেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, মননে ওনাকে আমি ধারণ করি। আমি মোর্শেদ শেখ জাস্টিস মোর্শেদ শেখকে মননে ধারণ করি, কারণ মানুষকে ভালোবাসে। ওনারা মানুষকে ভালোবাসতেন বলে ওনারা যে শ্রদ্ধা পেয়েছেন। আজকে কত বছর আগে ছেলে বাংলায় যে বদল মারা গিয়েছেন, তারপরেও আমরা ওনাকে স্মরণ করছি, ওনাকে ধারণ করছি, ওনার কাজগুলিকে আমরা পর্ব বলে প্রত্যাশা করছি। এই বিষয়ে আজকে আলোচ্য বিষয় নয়, পর্যটন শিল্প ব্যাপারে আজকে আলোচ্য বিষয়। যেখানে পর্যটন শিল্প নিয়ে বই লেখক কথা বলেছেন, সেখানে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ আমি কীভাবে বলব? তবে হ্যাঁ, বাংলাদেশ পর্যটন সম্ভাবনাময় দেশ। আমরা নেপালে গিয়েছি, আমরা জানি ওনাদের উৎসব একমাত্র চলা উৎস অর্থনৈতিক উৎস পর্যন্ত। আমরা বাংলাদেশকে কীভাবে দেখি? আমরা বাংলাদেশকে দেখি এইভাবে যে উন্নতি শিল্পের বাংলাদেশ, কিন্তু আসলে পর্যটন শিল্পের পথ। অনেক পর্যটন শিল্পের বিকাশ বাংলাদেশে আসতে পারে। আমাদের ঢাকা শহর আজকে যেখানে কথা বলছি, সেইখানে ঐতিহাসিক কোনো নিদর্শন আছে। সেই ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য বিশ্বের অনেক মানুষ এই দেশে আসার জন্য পাগল। আমাদের শিল্প সেইখানে, আমাদের সুন্দরবন আছে, কক্সবাজার আছে, পর্যটনের সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনাকে প্রচার এবং প্রসার যদি আমরা না করি, তাহলে মানুষ আকৃষ্ট হবে। আমাদের যিনি এখানে উপস্থাপক আছেন, উনাকে পছন্দ করি এই কারণে উনি ভালো উপস্থাপনা করেন। কিন্তু আজকে যেন আমার মনে হয় ওনার উপস্থাপনা একটু নিয়ম না, এটা আমি কারণ বলতে পারবো না, পথ পরিবর্তনের জন্যই হোক। আর আমরা যারা আছি, আমরা কিন্তু বাঙালি, আমরা সবাই বক্তৃতা দিতে পারদর্শী, আমাদের কোনো প্রিপারেশন লাগে। আমি মনে করি তথ্যপত্র আমরা উপস্থাপন না করলেও আমরা সবাই কিন্তু বক্তৃতা দিতে পারি, এবং বক্তৃতা দিয়ে বাংলাদেশকে এখনো টিকে রেখেছে। আমাদের সম্ভাবনাময় সেই পর্যটনকে নতুন সরকার এসেছে, অনেক কথা দিয়েছেন, সংস্কারে ভাষাই দেবেন বলেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে আমরা প্রত্যাশা করি গত সরকার যা করতে পারেনি আপনি তা করবেন। সেই প্রত্যাশা আজকের দিনে ছেলে বাংলা এক এক বন্ধুর হবে। সেই দিনে ছেলে বাংলা একটা বন্ধু যে কার্য অসমাপ্ত কার্য রেখে গিয়েছে তাকে সমাপ্ত করার জন্য আপনাদের প্রতি আমরা আবেদন করি। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন গুরুজন ব্যক্তি, যারা আপনারা গ্রহণ করবেন, আপনারা প্রশংসাপত্র গ্রহণ করেছেন এবং আপনারা টেস্ট গ্রহণ করবেন, সবাইকে আবারও সুখী সমৃদ্ধ জীবনের কামনা করছি। আমরা চলুন শান্তি নিরাপত্তাতে বাস করি, কারণ পর্যটন স্থলের বিকাশ করতে গেলে শান্তির দরকার, নিরাপত্তার দরকার। যে দেশে নিরাপত্তা থাকবে না
শান্তি থাকবে না, সে দেশে শত চেষ্টা করলেও পর্যটক শিল্পীর বিকাশ হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু বলার জন্য আমাদের উপস্থাপককে অনুরোধ করার জন্য ওনাকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যিনি সভাপতিত্ব করছেন ওনাকে আর কৃতজ্ঞতা জানিয়ে উনি আরও দীর্ঘায়ু হোক, আরও বারবার আমরা এসে দেখতে পারি। এই কথা বলে আমি আমার কথা সম